গত 3 বছর আগে সড়ক দুর্ঘটনায় মাথা ফেটে যাওয়ার পর মানসিক সমস্যা দেখা দেয় মজিবর রহমানের। বাড়ি কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নের ফড়ুয়াপাড়ায়। সংসার জীবনে একটি তার মেয়ে, অনেক আগেই বিয়ে হয়ে গেছে। মানসিক ভারসাম্যহীন হয়ে মানুষকে মারধর ও মানুষের শুকানো কাপড় নিয়ে ফেলে দেওয়ার অভিযোগে 3 বছর ধরে খোলা আকাশের নিচে গাছের সাথে শিকলে বাঁধা মজিবরের জীবন। তার স্ত্রী আনিসা বেগমের সামান্য মজুরি রোজগারে কোনো রকমে চলে তাদের জীবন সংসার। অ্যাক্সিডেন্ট হয়েছিল বা তার কারণে ওটা হয়েছে। সংসার বাবা হাতে করি পেটে খাইবা, কাজ করিবা বা যখন যে কাজ আছে আলু নেলাই, যেটা কাজ যখন আসে বাবা তাবত কাজে করিবা, ধানও কাটি আলু নেলাই। অন্যের বাড়িতে কিংবা ফসলের মাঠে কাজ করে কষ্টে তাদের চলে জীবন। মাঝে মাঝে না খেয়েও থাকতে হয় তাদের। কুমিল্লায় কৃষি কাজ করতেন মজিবর। একদিন যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাথা ফেটে যায়, তারপর মানসিক ভারসাম্য হয়ে বাড়িতে ফিরে আসে। ডাক্তার চিকিৎসায় সীমাবদ্ধ ছিল দরিদ্র পরিবারটির, এতে কোনো উন্নতি হয়নি। গত 3 বছর ধরে শিকলে বন্দী মজিবরের জীবন। ভাঙ্গাচোরা একচালা টিনের ঘরে কাটে তার জীবন, তবে বেশিরভাগ সময় খোলা আকাশের নিচে গাছের সাথে শিকলে বেঁধে রাখা হয় তাকে। উন্নত চিকিৎসা আর অর্থের বড় দাবি স্ত্রী আনিসা বেগমের। তার স্ত্রী স্বপ্ন দেখেন উন্নত চিকিৎসায় ভালো হয়ে উঠবে তার স্বামী। মানসিক ভারসাম্য হারিয়ে মানবতার জীবনযাপন করা মজিবরের স্ত্রী সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।